তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিশ্চয়ই টাইটেলের থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। কেক বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি তিনটে ডিম। এবার আমি ফাটিয়ে ভালো করে ফেটিয়ে নেব। 1 কাপ নিয়ে নেব 1.5 কাপ চিনির গুঁড়ো, তারপর 1.5 কাপ ময়দা। এবার ভালোভাবে মিক্স করে নেব। এরপর দিয়ে দেব 1/2 কাপ আমুল দুধ, এরপর 1 চামচ বেকিং পাউডার, 1 কাপ রিফাইন তেল। ভালো করে মিক্স করে নেব এটা। এরপর নিয়ে নেব 1.5 চামচ ভ্যানিলা। আমার ব্যাটারটা যেহেতু একটু ঘন হয়ে গেছিলো, আমি 2 চামচ এখানে লিকুইড দুধ ইউজ করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতো ইউজ করবে। এরপর ভালো করে মিক্স করার পর দেখে নেবে ব্যাটারটা ঠিক মতো হয়েছে কি না। তারপর একটা পাত্রে ভালো করে তেল মাখিয়ে ওর উপর একটা কাগজ দিয়ে আবার একটু তেল দিয়ে নেব। দিয়ে ব্যাটারটা ওর মধ্যে ঢেলে ভালো করে ঝাঁকিয়ে নেব। আমি যেইভাবে করছি সেইভাবে করবে তোমরা। এখানে আমি কড়াইয়ের মধ্যে কেকটা করব। কড়াইয়ের ওপরে আগে নুন দিয়ে নিয়েছি, নিয়ে আগে কড়াইটা গরম করে নেব। যেহেতু আমার কাছে বালি ছিল না, গরম করে তার ওপর কেকটা বসিয়ে দেবো। তারপর 40 মিনিট পর চেক করে নেব ছুরি দিয়ে হয়েছে কিনা। চলো আমার কেক রেডি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের কোনো নতুন।